আমরা এসেছি অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সম্প্রতি বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ গ্রাহকদের উপরে মিনিমাম চার্জ এবং ফিক্সড চার্জ নামে এক বিরাট অত্যাচার নামিয়ে এনেছে, এবং দেখা যাচ্ছে যে ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে পার কেভিএ 200 টাকা করে ফিক্সড চার্জ বসিয়েছে মিনিমাম চার্জ। এবং এক একজন বিদ্যুৎ গ্রাহক তারা যদি একবারও মোটর না ঘোরায় তাহলে 3,000, 4,000, 5,000 টাকা পর্যন্ত তাদের ঘর থেকে দিতে হচ্ছে। এবং বিশেষ করে ধান কল গম কলের ক্ষেত্রে তো তাদের সিজনাল কাজ, কখনো কাজ হয় কখনো হয় না, যখন হয় না তখন পুরোপুরি তাদের পকেটের থেকে দিতে হচ্ছে। ফলে ধান কল গম কলের মতো যে ক্ষুদ্র শিল্প পুরো বন্ধ হয়ে যাচ্ছে, এবং একটা ক্ষুদ্র শিল্প মানে সেই শিল্পের মালিক সহ আরও 2-3টে শ্রমিক পরিবার, তার মানে 3-4টে পরিবার কিন্তু পথে বসছে সরকারের এই পলিসির, বিদ্যুৎ দপ্তরের পলিসির ফলে। কৃষিতেও সেই একই অবস্থা, ব্যাপকভাবে মিনিমাম চার্জ ফিক্সড চার্জ তার সঙ্গে এরিয়ার আদায় করা হচ্ছে, ফলে কৃষিতেও ভয়াবহ অবস্থা। তার সঙ্গে যে স্মার্ট মিটার বসানোর প্রচেষ্টা চলছে তা ভয়াবহ এবং ক্ষতিকারক, এবং আগামী দিনে পুরোপুরি বিদ্যুৎ ব্যবস্থাকে বেসরকারীকরণের প্রথম ধাপ এটা। এটা কোনো মতেই মেনে নেওয়া যাবে না, ফলে এই বিদ্যুৎ গ্রাহক বন্ধুদের রুটি রুজি বাঁচানোর জন্যই আজকে আমরা এই ডিভিশনের অফিসারের কাছে এসেছি ডেপুটেশনের জন্য। হ্যাঁ হ্যাঁ, স্মার্ট মিটার আসলে ওরা মানে ওদের অফিসে বসেই সমস্ত গ্রাহকদের নিয়ন্ত্রণ করবে। এই স্মার্ট মিটার কোন সময় কে কতটুকু বিদ্যুৎ ব্যবহার করছে সেটা তারা রিড করতে পারবে, এবং সন্ধেবেলা যখন পিক আওয়ার 5টা থেকে 11টা পর্যন্ত সেই পিক আওয়ারের দাম ওরা বাড়িয়ে দেবে। সর্বোপরি এই ব্যবস্থাটা কার্যকরী করার পর টোটালি ওরা বেসরকারি হাতে এটা তুলে দেবে, আর বেসরকারিকরণ মানেই বিদ্যুৎ গ্রাহকদের উপর অতিরিক্ত তাদের মুনাফার বোঝা হিসেবে এদের উপর অতিরিক্ত বিল চাপবে। ফলে এইটা কোনো মতেই আমরা মেনে নিতে দেব না, মেনে নিতে পারছি না। এর সাথে সাথে আরও যুক্ত হয়েছে স্মার্ট মিটারের অত্যাচার। আপনি বাগদার একজন গ্রাহকের কথা বলতে পারি, একজন ক্ষুদ্র শিল্পের গ্রাহক, সে স্মার্ট মিটার লাগানোর আগে তার বিল আসতো 4,500 টাকা, স্মার্ট মিটার লাগানোর পরে তার বিল এসেছে 1,85,239 টাকা এক মাসে। কিসের ব্যবসায়ী তিনি? হচ্ছেন ক্ষুদ্র শিল্প, ওই ধানকল তার। ফলে এই হচ্ছে অবস্থা। আমি সুকুমার চক্রবর্তী, অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 4,000, 4,500 বিল এসছে, সেখানে এই স্মার্ট মিটার বসানোর পরে 1,86,900 টাকা বিল এসছে। এই হচ্ছে সমস্যা আমার, যে বর্তমান সিচুয়েশন স্মার্ট মিটার বসানোর পরে তাহলে আমার ওই ব্যবসা থেকে বিরত হয়ে যাবে না, কেটে দিতে হবে লাইন, নাহলে সম্ভব না। এইভাবে ঋণ মানে বোঝা চাপাচ্ছে, যেভাবে নতুন আইন হয়েছে যেভাবে বোঝা চাপাচ্ছে, আমি মনে করি অদূর ভবিষ্যতে বা পশ্চিমবঙ্গের ক্ষুদ্র শিল্পগুলো চিরতরে বিসর্জিত হয়ে যাবে। 1,86,000 টাকা। আমি ইলেকট্রিক গেছিলাম যখন আমার ওভার রিডিং হচ্ছিল তার আগে, হওয়ার পর আমি এসএসএম সাহেবকে জানিয়েছি, উনি ইনভেস্টিগেশন করেছিলেন। ইনভেস্টিগেশন করার পর উনি বললেন প্রিভিয়াস ইয়ারের সেম টাইমে যে বিলায় আপনার এই বিল এসছে, কিন্তু প্রিভিয়াস ইয়ারের সেম টাইম যে বিলে সে বিলে আপনি পাবেন। আমি সেই যে বাড়ি আছি, বিগত শুক্রবারে আমার অনলাইনে মেসেজ দিয়েছে, এই মোবাইলে মেসেজ দিয়েছে যে আপনার এই এসে, তারপর আমি সঙ্গে সঙ্গে মেসেজটা অনলাইনটি পুট আপ করে তুলে আমি ইলেকট্রিক অফিসে গেছি। গেছি গিয়ে দেখালাম, বললাম বলে আপনার 3-4 বার ইনভেস্টিগেশন করলে নেই, তার বাদে আমার বিলটা আসলে কিলো। আমি বলছি আপনি অ্যাপ্লিকেশান দিয়ে যান, এই আছে। তা আমি যা দেখতে পাচ্ছি আমাদের ক্ষুদ্র শিল্প থেকে এই মুহূর্তে পরিশোধ করতে বলছে না, তো না আমি তো পরিশোধ তো দিয়েছি 8 তারিখে আমার পরিশোধ, এই 18 তারিখে পরিশোধ করতে হবে, আজ হচ্ছে 11 তারিখ, এর ভিতরে। কোথায় ব্যবসা মানে? আমার ব্যবসা বাগদা, ফারাক কনসালটেন্সি, জগদীশপুর গ্রাম, শঙ্কর বাবলু মণ্ডল।